আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, পুলিশের প্রতি তালেবানের মন্ত্রীর কড়া নির্দেশ, চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রেকর্ড রাস্তা নির্মাণ করছে মোদি সরকার, আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকা, ফিলিস্তিনি সমর্থন করায় ইসরায়েলের তোপের মুখে এমা অটসন, কাশ্মীরের যুদ্ধ অপরাধের জন্য ভারতীয় সেনা প্রধান MH-কে গ্রেপ্তার করতে বলেছে যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পুলিশের প্রতি তালেবান মন্ত্রীর কড়া নির্দেশ। আফগানিস্তানের কাবুল পুলিশকে অনুমোদিত অভিযান থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সাথে পরামর্শ ছাড়া সন্দেহভাজনদের আটক কিংবা নাগরিকদের বাড়িতে তল্লাশি না করতেও তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। কাবুলে পুলিশ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সব স্তরের নিরাপত্তা কর্মকর্তাদের এই নির্দেশ দেন ইসলামিক আমিরাত আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি। পাশাপাশি তিনি জনগণের সাথে ভালো আচরণ করা এবং তাদের সমস্যাগুলো সমাধান করার আহ্বান জানিয়েছেন। বৈঠকে নিরপরাধী আটক ব্যক্তিদের দ্রুত মুক্তির নির্দেশনা দিয়ে তিনি বলেন, যারা কারাগারে আছে তাদের নথিপত্র পরীক্ষা করে দেখুন, যদি তারা আইন অনুযায়ী নির্দোষ হয় তাহলে অবিলম্বে তাদের মুক্তি দিন। সিরাজউদ্দিন হাক্কানি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যখনই কারো বেআইনি কাজের ব্যাপারে জানা যাবে তখন তার কি করা উচিত সে সম্পর্কে প্রতিবেদন দিন। আমার অনুপস্থিতিতে উপমন্ত্রী বা অফিসের প্রধানের সাথে যোগাযোগ করুন। তিনি বলেন, আপনাদের কেবল জরুরি পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তালেবান ঘোষিত সাধারণ ক্ষমার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, সাবেক সরকারের কর্মীরাও স্বাধীন ও মুক্তভাবে দেশে বসবাস করতে পারে। গত বছরের আগস্টে তালেবান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে পুরো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে মনোযোগ দেয় তারা। কয়েকটি ক্ষেত্রে তারা যেমন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে, আবার নিয়ম ভাঙায় প্রচুর তালেবান সদস্যকে প্রত্যাহার ও শাস্তির মুখোমুখি করেছে। ফলে আর্থিক অনটন থাকলেও দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সাধারণ জনগণ। এদিকে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রেকর্ড রাস্তা নির্মাণ করছে মোদি সরকার। চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একের পর এক কাজ করে চলছে ভারতবর্ষ, বিশেষ করে ভবিষ্যতে যাতে চীনের বিরুদ্ধে দ্রুততার সাথে পদক্ষেপ নিতে পারা যায় তার দিকেই নজর রাখা হচ্ছে। আর চীনের বিরুদ্ধে সীমান্তে পদক্ষেপ নিতে সবথেকে বেশি বা জরুরি ছিল তা হয়তো সীমান্ত উন্নয়ন, আর সেই সীমান্ত উন্নয়নের অর্থ হলো রোড নির্মাণ বা পরিকাঠামো তৈরি করা। আর সেই পরিকাঠামো তৈরি করতে বিরাটভাবে এগিয়ে আসছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন BRO বা বর্ডার রোড অর্গানাইজেশন ইতিমধ্যে বিশ্ব রেকর্ড তৈরি করেছে, কারণ পৃথিবীর সবচেয়ে উন্নত ও উচ্চতম 19,300 ফুট উচ্চতায় লাদাখে মোটরেবল রোড তৈরি করেছে BRO। এর পূর্বে ভারতের উচ্চতম রোড ছিল খারদুংলা পাস। ভারত চীন সীমান্তের কাছে 52 কিলোমিটার লম্বা উংলিঙ্গা পাস থেকে এখন বিশ্বের সবচেয়ে উচ্চতম রোড। এর আগে বলিভিয়ায় 18,993 ফুট উচ্চতায় অবস্থিত রোড ছিল বিশ্বের সবচেয়ে উচ্চতম রোড, যা উতরুঞ্চ ভলক্যানোকে যোগ করে। উংলিঙ্গো পাশের উচ্চতায় 19,300 ফুট পৃথিবীর এবং কমার্শিয়াল এয়ারক্রাফট উড়ে প্রায় 30,000 ফুট উচ্চতায়। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে ভারতের উন্নয়ন কতটা এবং কোন স্থানে রয়েছে। এদিকে জানিয়ে দিব, আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকা। আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এমন বলে হুঁশিয়ারি করে দিয়েছিল যে পশ্চিমা দেশগুলো সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধসে পড়বে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা AP মঙ্গলবার এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ ইন্সপেক্টর জেনারেল জন সুপকো 2021 সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না। AP-র খবরে সুস্পষ্টভাবে বলা যায় যে আফগান বিমান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না দেওয়ার কারণে এই শেষ দিন পর্যন্ত যুদ্ধ বিমানগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য মার্কিন ঠিকাদারদের ওপর নির্ভরশীল ছিল। তালেবানের বিরুদ্ধে গত 20 বছরের যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর সহযোগিতা কাবুল সরকারকে যথেষ্ট শক্তি যুগিয়েছে, কিন্তু ওই সহযোগিতা বন্ধ করার পাশাপাশি আফগানি বিমান বাহিনীকে সক্ষম করে না তোলার জন্য 2021 সালের আগস্ট মাসে ক্ষিপ্র গতিতে তালেবান গোটা আফগানিস্তানের দখলে নেয়। AP এমন সময় এ খবর দিল,
যখন ওয়াশিংটন দাবি করেছে যে 2001 সালে সহযোগী দেশগুলো নিয়ে আফগানিস্তান দখল করার পর থেকে গত 20 বছরে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর কাজে আমেরিকা প্রায় $1 trillion অর্থ খরচ করেছে। এছাড়া 2001 সালে তালেবান সরকারের পতনের পর দেশটির পুনর্গঠন কাজে খরচ হয়েছে $145 billion এবং আফগানিস্তানের সামরিক বাহিনীর পুনর্গঠন ও শক্তিশালী করার কাজে আরও $8.5 billion খরচ হয়েছে। মার্কিন সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান সরকার। ফলে 2001 সালের শেষের দিকে মার্কিন সেনা অনুপ্রবেশের পরপরই যে তালেবানের পতন হয়েছিল, 2021 সালে মার্কিন সেনারা আফগানিস্তানের মাটি থেকেই আবার সেই তালেবানের দ্বারাই দেশটি থেকে পালিয়ে চলে আসে। এদিকে জানবেন, ফিলিস্তিনকে সমর্থন করায় ইসরায়েলের তোপের মুখে এমা অটসন। ইসরায়েল বর্বরতার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ট্যাটাস দিয়েছিল হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা অটসন। এই স্ট্যাটাসের পর হলিউড তারকাসহ অনেক সেলিব্রিটি ফিলিস্তিনিদের সংহতি প্রকাশ করেছেন, খবর ডেইলি সাবার। আর এই ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী এমা অটসনের উপর বেজায় চেটেছেন ইহুদিবাদী দেশ ইসরায়েলের রাজনৈতিক নেতারা চার্লস ডেন্ট, মার্ক রাফেলো, সুসান স্যারানডন ও পিটার ক্যাপেলড্রির মতো দর্শক নন্দিত হলিউড তারকারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে তারা লেখেন, আমরা এমা অটসনের সঙ্গে একমত, এ কারণে আমরা মানবাধিকারের জন্য আন্দোলনরত ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সমর্থন জানাচ্ছি। এদিকে ইসরায়েলের বর্বরতার মুখে এমা অটসনের কঠোর সমালোচনা করেছেন ইহুদিবাদী দেশটির সাবেক মন্ত্রী ড্যানি ডেনসহ অনেক রাজনীতিক। তারা হ্যারি পটার সিরিজের এ বিশ্বনন্দিত অভিনেত্রীকে বর্ণবাদী বলেও সমালোচনা করেছেন। অপরদিকে জানিয়ে দিব, কাশ্মীরে যুদ্ধ অপরাধের জন্য ভারতীয় সেনা প্রধান HMকে গ্রেপ্তার করতে বলেছে যুক্তরাজ্য। বিতর্কিত জম্মু ও কাশ্মীর যুদ্ধ অপরাধের জন্য তাদের ভূমিকার ভারতের সেনা প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারের জন্য লন্ডন ভিত্তিক একটি আইন সংস্থা ব্রিটিশ পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আইন সংস্থা স্টোক হাইট বলেছে যে এটি মেট্রো পলিটন পুলিশের যুদ্ধ অপরাধ ইউনিটের কাছে ব্যাপক প্রমাণ জমা দিয়েছে, যাতে নথিভুক্ত করা হয় যে কিভাবে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে ভারতীয় সেনাকর্মী, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের নির্যাতন, অপহরণ ও হত্যার জন্য দায়ী ছিল। আইন সংস্থাটির প্রতিবেদনটি 2020 সালের 2021 সালের মধ্যে নেওয়া 2000টিরও বেশি স্বাক্ষর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এতে কাশ্মীরে যুদ্ধ অপরাধ ও নির্যাতনের সাথে সরাসরি জড়িত থাকার জন্য 8 জন অজ্ঞাতনামা ভারতীয় সামরিক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। লন্ডন পুলিশের কাছে অনুরোধটি সার্বজনীন বিচার অবস্থার নীতির অধীনে করা হয়েছিল, যা দেশগুলি বিশ্বের যে কোনো জায়গায় সংগঠিত মানবতার বিরুদ্ধে যুদ্ধের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করার ক্ষমতা দেয়। লন্ডনের আন্তর্জাতিক আইন সংস্থা বলেছে যে তারা বিশ্বাস করে যে কাশ্মীরে যুদ্ধ অপরাধের জন্য ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদেশি আইনি পদক্ষেপ নেওয়ায় প্রথমবারের মতো তারা আবেদন করা হয়েছে। স্টোক হাইটের আন্তর্জাতিক আইনের পরিচালক হাকান কামুজ বলেছেন, তিনি আশা করেছিলেন যে প্রতিবেদনটি ব্রিটিশ পুলিশকে তদন্ত শুরু করতে এবং শেষ পর্যন্ত কর্মকর্তাদের রাজি করতে তারা যুক্তরাজ্যে পা রাখবে। ভারতীয় কর্মকর্তাদের মধ্যে কয়েকজন আর্থিক সম্পদ ও ব্রিটেনের অন্যান্য যোগসূত্র রয়েছে। আমরা যুক্তরাজ্য সরকারকে তাদের দায়িত্ব পালন করতে বলছি এবং আমরা তাদের কাছে যে প্রমাণ সরবরাহ করেছি তার ভিত্তিতে তারা যা করছে তার তদন্ত ও গ্রেপ্তার করতে আমরা তাদের জবাবদিহি করতে চাই, কামুন্স এই কথা বলেছেন। আজাদ জম্মু ও কাশ্মীরের বাসিন্দা জিয়া মুস্তফার পরিবারের পক্ষ থেকে পুলিশের আবেদন করা হয়েছিল, যিনি 2021 সালের ভারতীয় কর্তৃপক্ষের দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছিলেন এবং মানবাধিকার প্রচারক মোহাম্মদ আহসান উন্টুর পক্ষে যাকে নির্যাতন করা হয়েছিল গত সপ্তাহে গ্রেপ্তার হওয়ার আগে। কাশ্মীরি এবং আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো দীর্ঘকাল ধরে ভারতের সৈন্যদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন ও জম্মু কাশ্মীরের ভারতের অবৈধ দখলদারিত্বের বিরোধিতাদের জন্য গ্রেপ্তারের অভিযোগ এনেছে। 2018 সালে জাতিসংঘের মানবাধিকার প্রধান কাশ্মীরের অধিকার লঙ্ঘনের প্রতিবেদনে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। আইন সংস্থার তদন্ত পরামর্শ দিয়েছে, করোনা ভাইরাস মহামারী চলাকালীন অপব্যবহার আরও খারাপ হয়েছে। এর প্রতিবেদনে গত বছরে ভারতীয় কর্তৃপক্ষের দ্বারা বিশিষ্ট কাশ্মীর অধিকারী রক্ষাকারী খুররুম পারভেজের গ্রেপ্তারের বিবরণ রয়েছে। পারভেজ হলো জম্মু ও কাশ্মীরের কোয়ালিশন অফ সিভিল সোসাইটির সমন্বয়কারী, যেটি জম্মু এবং কাশ্মীরে ভারতীয় সেনাদের সহিংসতা ও নির্যাতনের ব্যবহার সম্পর্কে বিস্তৃত প্রতিবেদন লিখেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।